শীতকালে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েদারে হিউমিডিটিটা কমে যায় অর্থাৎ ওয়েদারে আর্দ্রতাটা কমে যায় যার কারণে আমাদের আবহাওয়া আমাদের স্কিন থেকে পানি শুষে নেয় তো স্কিন বলতে কিন্তু আমরা আমাদের চুল থেকে নখ পর্যন্ত আমাদের পুরা বডির বডির যে এক্সটার্নাল পার্ট সেটাকে বুঝি সে অর্থে স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে লার্জেস্ট যে অর্গান সেটা হচ্ছে স্কিন তো শীতকালে স্কিনের একটু এক্সট্রা কেয়ার দরকার হয় সেটা সবারই দরকার হয় যাদের স্কিন প্রবলেমেটিক তাদেরও দরকার হয় আবার যাদের নর্মালি স্কিন তাদেরও দরকার হয় নর্মালি স্কিন দিয়ে আমি শুরু করি যাদের নর্মাল স্কিন তাদের শীতকালের যে কেয়ারটা সেটা হওয়া উচিত শরৎকাল থেকে যখন হেমন্তকাল শুরু হয় তখন থেকে আস্তে আস্তে শীতের প্রস্তুতি নেওয়া উচিত যেমন আমরা আমাদের পোশাক আশাক যেমন শীতের প্রস্তুতি নেওয়া শুরু করি ঠিক তেমনি আমাদের স্কিনের ক্ষেত্রে শীতের প্রস্তুতিটা নেওয়া উচিত শীতের প্রস্তুতি বলতে হচ্ছে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার হচ্ছে যে ময়শ্চারাইজার এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের স্কিনের যে ন্যাচারাল ময়শ্চার আছে সেটাকে ধরে রাখা ধরে রাখি যেসব ক্রিম বা যেসব লোশন বা যেসব ওয়েল জাতীয় প্রোডাক্ট সেগুলোকে আমরা ময়শ্চারাইজার বলবো শীতকালে যেটা নর্মাল স্কিনের জন্য যে কেয়ারটা টাস সেটা হচ্ছে যে ময়শ্চারাইজার সবসময় ইউজ করা অতিরিক্ত পরিমাণ ময়শ্চারাইজার ইউজ করা হচ্ছে শীতকালে স্কিনের নর্মাল স্কিনের একটা কেয়ার আর শীতকালে আমাদের কাছে যেসব পেশেন্টরা আসে সাধারণত প্রবলেম যেসব প্রবলেম ফেস করে সেগুলো হচ্ছে যে সোরিয়াসিস একজিমা এবং ফাঙ্গাল ইনফেকশন এই ডিজিজগুলি শীতকালে খুব বেশি দেখা যায় কারণ হচ্ছে যে শীতকালে এই ডিজিজগুলো ক্লিয়ার আপ করে এই ডিজি সোরিয়াসিস এক্ জেমাই এই সাধারণত স্কিনের পুরোনিক ইনফেকশন হয় সারা বছরই এই ডিজিজগুলি নিয়ে যাদের স্কিন ডিজিজ থাকে তারা সাফার করে এবং যেমন ডায়াবেটিস যেমন একটা ডিজিজ এটা কন্ট্রোল করতে হয় ঠিক তেমনি সোরিয়াসটিস এক জেমাই এই ডিজিসগুলো কন্ট্রোলে রাখতে হয় তো শীতকালে দেখা যায় এই ডিজেসগুলো অতিরিক্ত কন্ট্রোলের দরকার হয় সেক্ষেত্রে যাদের এই ডিজিজগুলি আছে তাদের অতিরিক্ত পরিমাণ ইমোলিয়ান ইউজ করতে হয় ফ্রিকোয়েন্টলি সোপ ইউজ করতে আপনারা নিষেধ করে থাকি এবং যদি সোপ ইউজ করা তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে বলি এবং অবশ্যই ময়েশ্চারাইজার যুক্ত সোপ ইউজ করতে বলি ডাক্তার ঈশা জাহান এখানে এখানে একটু আমি প্রশ্ন করতে চাই যে যেহেতু সাবান ব্যবহার করাটা সীমিত রাখতে হয় বিশেষ করে সোরিয়াসিসের রোগী যারা আছেন তাদেরকে কিন্তু এই করোনা সময়টা তো আমাদের তো দিনে অনেকবার করে হাত ধুতে হচ্ছে মানে হাতে যার সোরিয়াসিসের প্রবলেম আছে তার জন্য তো বিপদ হয়ে যাচ্ছে ব্যাপারটা তাই না জি 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 এক্ষেত্রে অবশ্যই আগে আমাদের জীবন বাঁচাতে হবে তো হাত দিয়ে সাবান অবশ্যই সাবান দিয়ে হাত অবশ্যই ধুতে হবে সাবান দিয়ে হাত ধোয়ার করোনা থেকে বাঁচার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার কোনো বিকল্প নেই তো সেক্ষেত্রে হচ্ছে উনি যদি বাসায় থাকেন সেক্ষেত্রে ওনার তো মানে যদি উনি বাইরে কোনো জিনিস যদি টাচ না করেন তাহলে তো বারবার হাত ধোয়ার দরকার হয় না কিন্তু যদি বাইরে যান অবশ্যই ওনাকে হাত ধুতে হবে এবং বাইরে থেকে কোনো প্রোডাক্ট যদি উনি রিসিভ করেন অবশ্যই হাত ধুতে হবে আর রেগুলার যেটা আমাদের খাওয়ার আগে এবং আমাদের দৈনন্দিন কাজের পর যেগুলো আমরা হাত ধুই সেগুলো অবশ্যই হাত ধুতে হবে এটা তো কোনো বিকল্প নেই কারণ আগে জীবন বাঁচাতে হবে এরপরে হচ্ছে ডিজিজটা আমরা কন্ট্রোল করব। তার মানে এটার একটা সমাধান যে সারাক্ষণ সঙ্গে একটা ময়শ্চারাইজার ছোট একটা ময়শ্চারাইজার সঙ্গে রাখলে এই এই ঝামেলা থেকে এড়ানো যাবে